চারটার মধ্যে ঘুমাতে উঠছে, কি মনে হয় আপনার, আপনার স্বামীর কি কেউ মানে কিলিকে মারতে পারে? কি কারণে মারতে পারে তারা? তারা মারতে পারে কয়েকদিন কয়েকদিন আগে ওই সুযোগদার লাগে ব্যবসা করতে খুব খাটাইতো, যদি প্রতিবাদ করতো সুযোগটা তো আমি প্ল্যান করে লেগেছে তোরা যখন খাটাইতাম পারতাম না তোরা মারু এখন আপনি কি চান? কি চাই? তারা যত শাস্তিও কিন্তু আজকে নাই প্রথমে কে দেখছে এখানে লাস্ট? মানে কালকে অব্দি উনি আজ ছিল বাড়িতেই, মানে কালকে অব্দি আপনার বাড়িতেই ছিল সকাল থেকে? কালকে সকাল 7টা অব্দি আজকে সকালে আমরা 6:30টার দিকে একটা খবর পাই যে ইন্দ্রনগর ওইখানে একটা গ্রাউন্ডে একটা ডেড বডি পড়ে দিয়েছে। অ্যাকর্ডিংলি আমরা যাই এখানে, প্রাথমিকভাবে জানতাম পারি ওই লোকটা অনেক জিঙ্কস করে থাকে, তাই তো আমরা মর্গে নিয়ে আসি পোস্টমর্টমের মাধ্যমে জানা যাবে প্রজব দেখে কি মানে এসিড ডালা এরকম কোনো চিহ্ন আছে প্রত্যক্ষ দর্শীরা জানাচ্ছে না? এরকম তো এমনি আমরা দেখছি স্কিনটা একটু কালো কালচে গেলাম, তো আমরা এমনি ওই তাড়াতাড়ি নিয়ে আসি আপনার পোস্টমর্টমে নিয়ে আসি, পোস্টমর্টমের মাধ্যমে জানা যাবে প্রজব প্রাথমিকভাবে কিছু বোঝা যায় না। এটা কি খুন না এমনি কিছু কি বোঝা গেছে? এটা পোস্টমর্টম। নাম কি ওনার? মনীষ। কালা সকালে 8টার দিকে বাড়িছে বাড়ির থেকে, তো এই অনেক সময় মানে প্রায় সময় 8টার দিকে বাইরে, এই বাইরে অনেক সময় আয়া পড়ে বাড়িতে, তো এই সন্ধ্যা দিয়ে আইসে না, তো এই আমি থাকি না এখন বাড়িতে, তো আমি আওয়ার পরে রাত্র 10টার দিকে আইসি, আওয়ার পরে দেখি হে আইসে না, তো এই গার্জের লোকে হে চলাচলা করে, তো এই তারা কল করছে দু একজনরে, তারা কেউই কল রিসিভ করছে না, তো এরপরে বাড়িতে গেছি, যে যে লোকটাকে কল করছে সে লোকটাকে বাড়িতে গেছি, তো বাড়িতে গেছি বলে দিয়া এই লোকটাকে এসে লোকে বলে সকালে বলে দেওয়া হয়েছে, হ্যাঁ সকালে সকালে দেওয়া হয়েছে, এরপরে আরেকটা লোকের লোকে দেওয়া হয়েছে বলে, মানে আরেকটা লোকের লোকে দেখছে বিশুকুয়া আজারবাড়িতে গেছি, এর নাম হলো সুধীর দেব, তো এই এরপরে আবার আয়া আমি শুনে আইলাম আমার বাড়িতে, আবার আইসারা ওই বিশুদার লোকে দেওয়া করছে, তো বিশুদা কইল তারা গেছে নন্দনগর পুরাবাড়ি, নন্দনগর থেকে বলে তারা সকালে 11টার দিকে বলে বাইরে বলে আইন না মানে সমনীতে নামাইতে গেছে ইন্দ্রনগর সমনী, এরপরে বলে যার জন্য গেছে, কিন্তু ইন্দ্রনগর সমনীতে নামার পরে কিন্তু হেরা কিন্তু কেউ কিন্তু দেখছে না। তো আজকে সকালে এরপরে সারা রাত্র আমরা রাত্র 12টার দিকে খুঁজাখুঁজি করছি, যারা যারা ফোন করার মতো ফোন করছি, আজকে সকালে আমার বোনেও খুঁজে খুঁজতে আইসে, আয় সেটা দেখছে ওই জায়গাটা সন্দেহ বলতে মানে হে যার লোকে ক্লোজ আসিল মানে তার মনে হইতেছে কোনো ধরনের কি মানে দরবার টরবার আসবে কি ওর সঙ্গে? হ্যাঁ তো এমন না, একটু একটু নেশা আশা করে, একটু নেশা আশা করে সেটা একটু ফেস বেটে বেটে করছে, এরপরে কিছু হয়েছে এমন করে, এমন তো আর কিছু নেই। আপনাদের বাড়িটা কোন জায়গায়? বাড়ি ইন্দ্রনগর স্কুলের সামনে।